सात और तीन मिले कत है? স্যার সাত আর তিন মিলে এগারো হয়। বেয়াদব, সাত আর তিন মিলে দশ হয়। স্যার আপনাদের মুখের কথার ঠিক নেই। কিভাবে ঠিক নেই? স্যার একদিন বলেন পাঁচ আর পাঁচ মিলে দশ হয়, আর একদিন বলেন ছয় আর চার মিলে দশ হয়, আর আজ বলছেন সাত আর তিন মিলে দশ হয়। এই তুমি ঘুমাচ্ছ কেন? আমাকে আমার মতো থাকতে দিন। এমন করলে তো তুমি আর প্রথম হতে পারবে না। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তুমি এবারেও কিন্তু গণিতে 100 পাবে না এমন করলে। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে ব্যর্থ জীবন। বলে তুমি ক্লাসে মন দেবে না? না 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 না। কিভাবে? কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়। বাবা তুমি কি পড়ো? হাফ প্যান্ট পরি। না মানে কোথায় পড়ো? কেন আঙ্কেল, নাভির একটু নিচে। বল্টু, তোর সামনে যদি একটা টাকার ব্যাগ এবং একটা জ্ঞানের ব্যাগ রাখা হয় তাহলে তুই কোনটা নিবি? আমি টাকার ব্যাগ নেব। আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটাই নিতাম। স্যার যার যা অভাব সে তো তাই নেবে। আচ্ছা বল্টু, বলতো দুধের সাথে বিড়ালের কোনখানে মিল আছে? স্যার এইটা তো খুব সহজ প্রশ্ন। তাহলে বল। স্যার দুটো থেকেই ছানা পাওয়া যায়। বাবা তুমি নাকি ঘুষ খাও? তুই দেখেছিস? না শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস? তুমি কি দেখেছো বাবা? না শুনেছি। শোনা কথায় কান দিতে নেই বাবা।